দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। প্রচলিত যুদ্ধে অপমানজনক পরাজয় বরণ করবে ভারত। লিবিয়ায় ধ্বংসের হুঁশিয়ারি মিশরে। লাদাখে বন্দুক হাতে নিশানা দেখলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। সিরিয়ার ড্রোন হামলায় রাশিয়ার 3 সেনা আহত। ইসরায়েল যদি শয়তানি অব্যাহত রাখে তাহলে ইরানের সক্ষমতা দেখবে। তাইওয়ানের সংসদে মারামারি। অবশেষে স্বস্তি ফিরল লাদাখে। দক্ষিণ আফ্রিকায় গির্জায় হামলা, নিহত 5। ট্রাম্পের বিরুদ্ধে লেখা ভাতিজির বই প্রথম দিনেই বাজিমাত। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। প্রচলিত যুদ্ধে অপমানজনক পরাজয় বরণ করবে ভারত। আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার মাসুদ খান বলেছেন, অধিকৃত জম্মু কাশ্মীরে ফ্যাসিস্ট মোদী সরকারের অবৈধ তৎপরতা এবং মুক্ত ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত রয়েছে। মঙ্গলবার কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে জম্মু কাশ্মীর রাইট টু সেলফ ডিটারমিনেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল আয়োজিত বিশেষ ভিডিও কনফারেন্সে পাঠানো বার্তায় তিনি একথা বলেন। আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট বলেন, প্রচলিত যুদ্ধ শুরু হলে পাকিস্তানের হাতে অপমানজনক পরাজয় বরণ করতে বাধ্য হবে ভারত। তিনি বলেন, অধিকৃত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ভারত এখন অঞ্চলটির মুসলিম পরিচিত মুছে ফেলার চেষ্টা করছে। ভারত সেখানে কালো অধিবাসী আইন চাপিয়ে দিয়েছে এবং ভারতীয় নাগরিকদের এনে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করছে, যাতে অঞ্চলটির জনমিত বদলে যায়। প্রেসিডেন্ট মাসুদ কাশ্মীরি জনগণের বৈধ ও ন্যায্য সংগ্রামের প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। সেখানে বিজেপি আর এসএস এর সন্ধানে সন্ত্রাসের মিশন গড়িয়ে দিতে প্রয়োজনীয় ভূমিকা পালন করতে বলেন। শত্রু এক্সপ্রেস ট্রিবিউটন এসএএম। লিবিয়াকে ধ্বংসের হুঁশিয়ারি দিল মিশর। লিবিয়া সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি বলেছেন, জাতীয় নিরাপত্তার উপর সরাসরি কোনো হুমকি আসলে আমরা কখনোই অলস বসে থাকব না। বৃহস্পতিবার লিবিয়ার পশ্চিমাঞ্চলের শহর বেনগাজির উপজাতি নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন আব্দেল ফাতাহ আল সিসি। মূলত সেই বৈঠক শেষে বিবৃতির মাধ্যমে লিবিয়া সরকারকে হুমকি দেন তিনি। খবর আল জাজিরা। মিশরের প্রেসিডেন্ট বলেন, জাতীয় নিরাপত্তার উপর সরাসরি কোনো হুমকি আসলে মিশর অলস বসে থাকবে না, বরং শত্রুপক্ষকে ধ্বংস করে দেওয়া হবে। এ সময় কেবল মিশর নয়, লিবিয়া এবং আঞ্চলিকভাবে কোনো হুমকিকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। মূলত লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত সরকার জিএনএ কে এই হুঁশিয়ারি দেন সিসি। বৈঠকে লিবিয়ায় বিদ্রোহী হাফতার গোষ্ঠীর এই নেতারা সিসিকে আহ্বান জানান কায়রো যাতে লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ করে। 2014 সাল থেকে দুই ভাগে বিভক্ত লিবিয়ার গৃহযুদ্ধে হাফতার বাহিনীকে সহায়তা দিচ্ছে আরব আমিরাত, রাশিয়া এবং মিশর। অন্যদিকে ত্রিপোলি সরকার জিএনএ কে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। লাদাখে বন্দুক হাতে নিশানা দেখলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ লাদাখে পৌঁছলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার সঙ্গে রয়েছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে এবং চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সদ্য শেষ হয়েছে ভারত চীন সেনা কমান্ডার পর্যায়ের বৈঠক। গালোয়ান সহ প্যাংগং লেকের ফিঙ্গার 4-8 পর্যন্ত এলাকায় চীনা অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছে ভারত। বৈঠকে এপ্রিলের আগের স্থাবস্থা ফেরানোর জোর দাবি করেছে ভারত। তবে সব প্রস্তাবে রাজি নয় চীন, এমন অনর মনোভাব ফের চাপা উত্তেজনা সীমান্ত এলাকায়। এমন সময় প্রতিরক্ষা মন্ত্রীর লাদাখ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরা। লেহতে লুকুং ফরওয়ার্ড এলাকা পরিদর্শন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে সেনাঘাটিতে তার সামনে মহড়া চলে। লেহ এর স্থাপনায় প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ এর সামনে মহড়ায় পাহাড়ে কিভাবে যুদ্ধ করতে হয় তার ঝলক দেখান ভারতীয় সেনা সদস্যরা। আধুনিক অস্ত্র প্যারা ড্রপিং পাশাপাশি যুদ্ধে প্রস্তুত ট্যাঙ্কের মাধ্যমে সেনাবাহিনীর শক্তি প্রদর্শনের কসরত দেখেন রাজনাথ সিং। মহড়ার সাক্ষী থাকার পাশাপাশি পিকা মেশিন গান হাতে নিশানা করতেও দেখা যায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে। দুদিনের সফরে লাদাখে গেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা ও সেনা সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি লাদাখে হাসপাতালে ভর্তি আহত সেনা সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। সূত্র ইন্ডিয়া টাইমস। সিরিয়ার ড্রোন হামলায় রাশিয়ার 3 সেনা আহত। সিরিয়ার উত্তর
পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে ড্রোন হামলায় রাশিয়ার অন্তত 3 সেনা আহত হয়েছে। লেবাননের আরবি ভাষার রেডিও চ্যানেল আন-নূর জানিয়েছে, রাশিয়ার একটি সেনা পোস্টের ওপর ড্রোন থেকে হামলা চালালে ওই 3 সেনা আহত হয়। হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে একই দিনে রুশ বাহিনীর ওপর 2 দফা হামলা হয়। কুর্দি আশাইয়েশ সিকিউরিটি ফোর্স জানিয়েছে, প্রথম হামলায় রাশিয়ার 1 সেনা আহত হয়েছে। কুর্দি আশাইয়েশ হামলার জন্য তুরস্ককে দায়ী করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, তুরস্কের একটি ড্রোন থেকে রুশ বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে। এদিকে মার্কিন বাহিনী সিরিয়ার হাসাকা প্রদেশে তাদের উপস্থিতি শক্তিশালী করার জন্য গতকাল 25 ট্রাক ভর্তি অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলীয় আল ইয়ারুবিয়া শহরের খারাপ আল জেইর সামরিক বিমান ঘাঁটিতে এসব সরঞ্জাম নেওয়া হয়েছে। সেখান থেকে কুর্দি গেরিলাদেরকে পৃষ্ঠপোষকতায় মার্কিন সেনারা। সূত্র পার্স টুডে। ইসরায়েল যদি শয়তানি অব্যাহত রাখে তাহলে ইরানের সক্ষমতা দেখবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচিপ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি সিরিয়া ইরানের সামরিক উপদেষ্টাদের ওপর বোমা হামলা এবং হত্যার ব্যাপারে মিথ্যা প্রচারণা চালাতে থাকে তাহলে তার ইরান এবং প্রতিরোধে ফ্রন্টে প্রকৃত সক্ষমতা দেখবে। লিবিয়া ইরানের সামরিক উপদেষ্টাদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে বলে ভুয়া খবর প্রচারের প্রতিক্রিয়ায় গতকাল জেনারেল আবুল ফাজল এই বক্তব্য দেন। তিনি বলেন, আমরা ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের পুতুলদেরকে সতর্ক করেছি যে তারা যদি এই ধরনের শয়তানি অব্যাহত রাখে তাহলে তারা ইরান ও প্রতিরোধ ফ্রন্টের সক্ষমতা দেখবে। ইহুদিবাদী ইসরায়েল দাবি করে আসছে, সিরিয়ায় ইরানের শত শত অথবা হাজার হাজার সামরিক সদস্য মারা গেছেন। ইসরায়েলের দাবি নাকচ করে জেনারেল আবুল ফজল বলেন, এগুলো হচ্ছে ইসরায়েলের ভয়াবহ রকমের মিডিয়া যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং মিথ্যা কারবার। ইরানের সামরিক কর্মকর্তা বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমা গণমাধ্যমগুলো এবং তাদের আঞ্চলিক মিত্ররা ইরান বিরোধী প্রচারণা চালায় মূলত তাদের শক্তি সামর্থ্য অমানবিক দখলদারিত্ব ও তাদের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়িয়ে দেখার জন্য। সূত্র পার্স টুডে। তাইওয়ানের সংসদে মারামারি। তাইওয়ানের সংসদের ভেতর এবং বাইরে মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্টের শাই ইয়ং ওয়েন একজন বিতর্কিত ব্যক্তিকে সংসদের স্বাধীন পর্যবেক্ষক হিসেবে মনোনয়ন ঘোষণা করেন। প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত মেনে না নিয়ে সংসদের ভেতরে আন্দোলন শুরু করে বিরোধী দল, তাতেই শুরু হয় সংঘর্ষ। তাইওয়ানের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল চাইনিজ ন্যাশনালিস্ট পার্টি এই মনোনয়নের বিরুদ্ধে প্রচারণা শুরু করে। এ সময় প্রেসিডেন্ট শাই ইয়ং এবং তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। দেশটিতে আগামী জানুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে, এমন সময় একজন বিতর্কিত ব্যক্তিকে নিরপেক্ষ পর্যবেক্ষকের দায়িত্বে নিয়োজিত করায় ক্ষোভ দেখা দেয় সংসদের ভেতরে ও বাইরে। এই সংঘর্ষের জেরে সংসদের বাইরেও সংঘর্ষের ঘটনা ঘটে। এই মনোনয়ন নিয়ে শুক্রবার দেশটির সংসদে একটি ভোটাভুটির আয়োজন ছিল। এই ভোটের বুথ অবরুদ্ধ করে বিরোধী দল। একই সঙ্গে তারা একটি ব্যানার নিয়ে ভোট বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে। সংসদের বাইরে চাইনিজ ন্যাশনালিস্ট পার্টি অন্তত 100 সমর্থক পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারা নিরাপত্তা বেষ্টনী ভেঙে সংসদে প্রবেশের চেষ্টা চালায় এবং ওই হামলার ঘটনা ঘটে। অবশেষে স্বস্তি ফিরল লাদাখে। ভারত ও চীনের মধ্যে লাদাখের সীমান্তে উত্তেজনা নিয়ে অবশেষে স্বস্তি মিলল। গত মাসে রণক্ষেত্র পরিণত হওয়া এই এলাকা নিয়ে দুপক্ষের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন চীনের এক মুখপাত্র। মঙ্গলবার কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে এই সফলতা এসেছে বলে জানিয়েছে দেশটি। এই আলোচনার ভিত্তিতেই অদূর ভবিষ্যতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে সেনা প্রত্যাহার করা হবে বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরা। এদিন দুদেশের কোর কমান্ডার পর্যায়ের বৈঠক প্রায় 15 ঘন্টা স্থায়ী হয়। বিশেষজ্ঞরা বলেছেন, এই আলোচনার ভিত্তিতেই পুরো অঞ্চলে আপাতত একটি স্থিতাবস্থা ফিরল। এবার এই শান্তি পরিস্থিতি বজায় রাখতে একত্রে কাজ করতে হবে দুদেশকেই। এ ব্যাপারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, 14 জুলাই বৈঠক ছিল চতুর্থ দফা। আমাদের মধ্যে বিশ্বস্ততা বেড়েছে, এবার আমরা উত্তেজনা প্রশমন ও সেনা প্রত্যাহার নিয়ে কাজ করব। লাদাখের রাজধানী লেহতে অবস্থিত 14 কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিং ভারতকে নেতৃত্ব দেন এই আলোচনায়। আর সাউথ মিয়ানমার মিলিটারি রিজিয়নের কমান্ডার মেজর জেনারেল লেউ লিন ছিলেন চীনের নেতৃত্ব। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বৈঠকের ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছিলেন, সীমান্তের বিতর্কিত অঞ্চল থেকে ভারত ও চীনের সেনারা সরে যাচ্ছে, একে একটি বিরাট অগ্রগতি বলে উল্লেখ করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় গির্জায় হামলা, নিহত 5।
আধিপত্য বিস্তার নিয়ে দক্ষিণ আফ্রিকায় একটি গির্জায় হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। শনিবার দেশটির রাজধানী জোহান্সবার্গের অদূরে গোটেং প্রদেশে এই হামলায় হয়। গির্জাটির দখল ও নেতৃত্ব নিয়ে বিবাদের জেরে এই হামলা চালানো হয় বলে বিবিসি জানিয়েছে। শনিবার সকালে হামলার পর গির্জার ভেতর থেকে নারী, শিশু ও পুরুষদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত 40 জনকে আটক করে এবং বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া হামলা সংশ্লিষ্ট রাইফেল, শটগান ও হ্যান্ডগান 40টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বিবিসি জানিয়েছে, 2016 সালে ইন্টারন্যাশনাল পেন্টিকোস্টাল হোলিনেস চার্চের প্রাক্তন নেতার মৃত্যুর পর এর নেতৃত্ব নিয়ে লড়াই শুরু হয়। 2018 সালে এর সদস্যের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছিল। এর আগের বছর গির্জার অর্থখাতে দুর্নীতির অভিযোগ করে বলা হয়েছিল তহবিল থেকে 65 লাখ মার্কিন ডলার উধাও হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকায় এই গির্জার 30 লাখ সদস্য রয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে লেখা ভাতিজির বই প্রথম দিনেই বাজিমাত। নানা কারণে সংবাদের শিরোনাম হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্র ক্ষমতায় আসার আগে থেকেই তাকে নিয়ে বিতর্ক, সেই বিতর্ক এখনও পিছু ছাড়েনি। এক এক সময় মার্কিন প্রেসিডেন্টের আক্রমণাত্মক বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়। মার্কিন মিডিয়া ট্রাম্পকে ছেড়ে কথা বললেননি কখনও, এসব থোরাই কেয়ার করেননি তিনি। শত সমালোচনার মধ্যেও নিজস্ব স্টাইলে পথ চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই বিচিত্র চরিত্র নিয়ে বই লিখেছেন তার ভাতিজি ম্যারি ট্রাম্প। বহুল আলোচিত বইটি প্রকাশিত হয় মঙ্গলবার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বইটি বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের প্রথম দিনই বইটির প্রায় 10 লাখ কপি বিক্রি হয়ে গেছে। ম্যারির স্মৃতিকথা বিষয়ক বইটির নাম টু মাস অ্যান্ড নেভার ইনাফ, হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান। ওই পরিবার থেকে ট্রাম্পের মতো নেতা তৈরি হওয়ার গল্প উঠে এসেছে বইটিতে। এ বইয়ে ট্রাম্পের নানা বিতর্কিত বিষয় স্থান পেয়েছে। এ কারণে আসছে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বইটির প্রকাশ বন্ধ করতে নানা চেষ্টা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে বাজারে আসার আগেই আলোড়ন সৃষ্টি করে বইটি। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান সিমন ও সুস্টের এক বিবৃতিতে জানিয়েছে, আগের অর্ডার ও অডিও এবং ডিজিটাল ভার্সন সহ মঙ্গলবার প্রথম দিনই 9,50,000 বেশি কপি বিক্রি হয়েছে, যা কোম্পানির রেকর্ড। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।